চলছে এই ব্যক্তিকে এই কথিত প্যাসেঞ্জার ভাড়া করেছে চট্টগ্রামের ভান্ডার শরীফে যাবে 800 টাকার বিনিময়ে চট্টগ্রাম নগরীর অলংকার মোড় থেকে সেখানে আপ এন্ড ডাউন অর্থাৎ যাবে আবার নিয়ে আসবে এই কথা বলে 800 টাকা ভাড়া করে এই তারেক নামক ব্যক্তিকে এই মোটরসাইকেল যোগে নিয়ে এসেছে এরপরে এই ব্যক্তি উনাকে ভাইপো বানিয়েছে আমি এখানে ভান্ডার শরীফে আসছি ওখানে কেন গেছে অর্থাৎ হয়তো উনি হয়তো ওখানে প্রার্থনার জন্য গেছে যে কোনো একটা উদ্দেশ্যে গেছে দুই ব্যক্তি নামাজ কালাম পড়েছে পরে বলে যে চলেন আমরা ভাত খেয়ে নিই ওনাকে ভাত খেতে বসিয়েছেন ভাত খেতে বসার পরে কি বলছে জানেন যে আমি খেয়েছি আপনি খান ওনাকে ভাত খেতে বসতে দিয়ে বলছে আপনার ফোনটা একটু দেন আমার মোবাইলে ব্যালেন্স আছে মোবাইলটা দেন মোবাইলটা দেন মোবাইলে আমার ব্যালেন্স নেই এই কথা বলে উনি একটু ফোনে কথা বলছেন এই যা যা বলার আছে আবার একটু বলছেন হ্যাঁ আপনি খান আমি আছি এই কথা বলে ওনাকে ভাত খেতে দিয়ে আস্তে করে এই ফোনটা নিয়ে তিনি সেই ভান্ডার শরীফ থেকে সিএনজি চালিত অটোরিকশা যোগে পালিয়েছেন টার্গেট কি জানেন অর্থাৎ ওনাকে ভাত খেতে বসতে দিয়েছে তাকে এই 16-17 হাজার টাকা দামের মোবাইলটা নিয়ে এই পথারক পালিয়ে যাবে তারপর চট্টগ্রামের বিভিন্ন কোনো স্থানে এটা 8-10 হাজার টাকা বিক্রি করবে এতে করে মোটামুটি তার 7-10 দিন একটু ভালোভাবে চলবে আর এদিকে চুরিও করে না ডাকাতিও করে না তারেক নামক এই রাইডার এরকম হাজার হাজার নয় লাখ লাখ রাইডার সারা বাংলাদেশে বিভিন্ন স্থানে আছে তারা মানুষদের সাথে প্যাসেঞ্জারকে নিয়ে বিভিন্ন স্থানে যায় যে টাকা রুটি রোজগার করে কেউ স্টুডেন্ট কেউ চাকরি বাকরি করে কোনোভাবে পেট পালে আর এই কাজটা করতে গিয়ে ওনার মোবাইলটা এই পথারক বলছে তার নাম রানা সে পালিয়ে এসেছে অনেক কষ্টে প্রায় 80-90 কিলোমিটার গতিতে সে ভান্ডার শরীফ থেকে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে এসে এই সরকার হাট বাজারে এখন থেকে একটু আগে একে হাতে নাতে আটক করেছে আমিও যাচ্ছিলাম এই পথে এত গন্ডগোল কেন একটু দেখতে চেয়েছিলাম একটু আসুন আমার এই ভিডিওটা শেয়ার দেন বিশেষ করে যারা বাইক চালান যারা ট্যাক্সি চালান বাইক চালান আপনাদের জন্য এই ভিডিও কারণ এরকম পাতারকরা আপনার ট্যাক্সি ভাড়া করে কোথাও যাবে এরকম পাতারকরা মোটরসাইকেল ভাড়া করে কোথাও যাবে এবং আপনাকে সুকৌশলে কোনো এক জায়গায় ভিজি রেখে আপনার মোবাইল ফোনটা নিয়ে যাবে হয়তো অনেকে নিয়েছে আচ্ছা একটু আপনার নাম বলবেন একটু তারেক তারেক একটু সামনে আসেন তারেক কি হয়েছে একটু বলেন তো দেখি উনি আমাকে নগরীর অলংকার থেকে এখান থেকে ভাড়া করছে ভান্ডার শরীফের এখানে 800 টাকা আপ ডাউন ভাড়া করছে ভাড়া করার পরে আমরা দুজন এখানে নামাজ পড়ছি নামাজ পড়ার পরে ওনাকে উনি আমার সাথে হোটেলে ঢুকছে হোটেলে ঢুকার পরে ভাত খাইতে বসছি উনি ওনাকে জিজ্ঞেস করছে উনি খাবে নাকি উনি বলছে আমি খাই আসছি তো উনি খাচ্ছে না তো উনি আমাকে মোবাইলে কথা বলার কথা বলি এক মিনিট কথা বলার কথা বলি সামনে দিয়ে গেছে মানে হোটেলের সামনে হ্যাঁ আমার মোবাইলে আমার মোবাইলটা নিয়ে হোটেলের সামনে চলে গেছে তা আমি ভাত খাইতেছি আমি তো আর এটা ফেলে চলে যেতে পারতেছি না এখন দুম করে এখন ও সামনে যে আবার ব্যাগ আসছে আমাকে ইনসিওর করার জন্য কি আমি আছি এখানে আমি কথা বলতেছি দেন মোবাইল আমি ভাত খাওয়া শেষ তাড়াতাড়ি করে আমার থেকে সন্দেহ লাগছে আমি তাড়াতাড়ি করে উঠি দেখি যে ওয়ান নাই পরে আগে আসি দেখতেছি বাইক আছে কিনা মোবাইল গেছে গেছে বাইক আছে কিনা দেখতেছি আমি আপনার বাইক আছে হ্যাঁ বাইক আছে বাইক আছে দেখে আমি একবার ভান্ডার শরীফের মুখ গেটে গেটে চলে এসেছি মাথার থেকে ওখানে আসি খুঁজি দেখি যে নাই আবার গেছি মুখে ভান্ডার শরীফের ভিতরে আবার যাই তারপরে আর ওখানে দাঁড়ানি ওখান থেকে ডিরেক্ট চলে এসেছি এখানে আমি টেনে চলে এসেছি যাতে রাস্তায় বাইলে ওরা ধরবে এরকম আমি কল্পনা করি নাই যে ওরে পাবো হ্যাঁ আমি আসার সাথে সাথে মোবাইলের দাম 16,000 টাকা এটা যদি সে চুরি করে নিতে পারতো কত টাকা বিক্রি করতো সর্বোচ্চ 7,000 টাকা 5,000 টাকা এর বেশি তো করতে পারতো না আমার ক্ষতি আমার মোবাইল নাই এখন আমি বিপদে হতাম আমি খালি এত চলে যেতাম কি করেন আপনি মূলত আমি মূলত কিছু করি না আমি বেকার আমি আপনি চোরও বলছিলেন ডাকাতও বলছেন আপনি এটা করেছেন বাটপারি এটাকে প্রতারণা বলা হয় এই পদে কেন আসলেন কি সমস্যা আপনার কি কাজে এই পদে আসছেন বলেন ওনাদেরকে বলে কি কাজে পদে আসছেন যা গেছে বলে গেছে আর আসমা যাবে না ভুল হয়েছে আমি বুঝেছি কিন্তু আপনি কেন এই পদে আসছেন আপনি তো কাজ করে খেতে পারেন এই পদে কেন আসলেন আমার অপরাধ আছে হ্যাঁ অপরাধ আছে আমার এই মোবাইলটা একটু রাখেন এই মোবাইলটা বিক্রি করলে কত টাকা পেতেন আমি মোবাইল বিক্রি করার লাগিয়ে যেত এই মোবাইলটা তো আপনি একটা কথার কথা ঠিক আছে 5,000 টাকা কত টাকা এই 5,000 টাকা একটা কথা আচ্ছা তার মানে উনি কিন্তু প্রথমে এখানে সেই নিয়ম নিয়ে অনেকগুলো নাটক করেছেন কি নাটক করেছেন বলে আমার চাচা মানে ফাতিজা বানিয়ে ফেলতেছে কতক্ষণ বাড়ির পাশের মানুষ বানিয়ে ফেলতেছে আমার আচ্ছা আচ্ছা তাও এখন 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 একটু আচ্ছা একটু আমি বলি কথা শুনেন এখন আমাকে এই একটু একটু এদিকে আমার সাথে কথা বলেন
এখন এখানে দুই দল মানুষ একত্রিত হবে এই এই ভাইয়া ভাইয়া একটু কথা বলো এখানে দুই দল মানুষ হবে একজন মানুষ বলবে ওনার মুখটা দেখিয়ে দেন আরেকজন মানুষ বলবে যে সে একটা মোবাইল নাও চুরি করেছে তুমি তাকে তার চেহারাটা দেখিয়ে সারা দেশবাসীর কাছে কালার করে দিয়েছো যেখানে যাবে তাকে দোকানে চাকরিতে রাখবে না কোনো কিছুতে রাখবে না হাজার হাজার কোটি টাকা চুরি ডাকাতি করেছে তাদের একটা চুল ছিঁড়ে তো দুটো করতে পারো নাই তুমি এর ভবিষ্যৎটা শেষ করে দিলে এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে না 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 এর চেহারা দেখান আর কবা বলবো যে না চেহারা দেখায় না একটা সুযোগ দেন এখন এখানে কতগুলো আইনি জটিলতা আছে বিষয়গুলো খেয়াল করবেন তারেককে একটু জিজ্ঞেস করতে চাই মোবাইল কোথায় আপনারটা পকেটে আমার পকেটে আপনি কি এর বিরুদ্ধে কোনো মামলা করবেন এখন এই মুহূর্তে হ্যাঁ আমি করতে চাইতেছি আচ্ছা এটা আপনার বিষয় আছে না আচ্ছা এবার দাঁড়ান উনি বলছেন এই দাঁড়ান একটু আমাকে কথা বলতে দেন উনি বলছেন একটু রাখেন এই কথা বলবেন না এভাবে প্লিজ উনি বলছেন উনি মামলা করবেন আর উনি বলছেন যে করুণা চাচ্ছেন এখন আপনারাই বিচার করবেন কে ওনার বিরুদ্ধে মামলা করা দরকার নাকি করুণা করে ছেড়ে দেওয়া দরকার একটু রাখেন আপনারা সবগুলো সিদ্ধান্ত নিয়ে ফেলেন না আমি একটা কথা বলি এখন আমি যদি তার চেহারাটা যদি এখানে দেখিয়ে দিই কি হবে সেটার একটা বলি এর চেহারাটা দেখানোর পরে সে জনসম্মুখে ছুটে হবে ছুটে হওয়ার পরে সে কোথায় যাবে কোনো এক উকিল ভাইয়ের সহযোগিতায় কোর্টে যাবে কোর্টে যেয়ে প্রথমে বলবে যে এই তারেক নামক এই ব্যক্তি আরো আট দশ জন ব্যক্তি যারা বক্তব্য দিচ্ছে তারা তাকে জোর করে তার থেকে দুই চার লাখ টাকা চাইছে টাকা দেনি বলে তাকে ফেসবুকে ভাইরাল করে দিয়ে মানসম্মান হানি করে দিয়েছে তখন দেখা যাবে যে আমাদের সবার নামে সে আস্তে করে কি দেবে মামলা ঠুকে দেবে কারণ এরকম চোর বাটপাদের একটা সিন্ডিকেট আছে এরা এরকম বাটপারি করবে চুরি করবে যখন জেলে যায় দুই একজন আইনজীবী ভাইয়ের সহযোগিতায় এরা আবার জেল থেকে বেরিয়ে আসে তাদের কামে হচ্ছে যে এরকম প্রক্রিয়া তো আপাতত একটু রাখেন আপাতত নিরাপত্তার স্বার্থে নিজের পার্সোনাল সেফটির স্বার্থে আমি তার ছবি দেখাচ্ছি না এখানে কারণ ফেসবুকে আমি যে মাত্র ছবি দেখাবো যে বললাম দুই পক্ষ এক পক্ষ বলবে যারা হাজার কোটি টাকা চুরি ডাকাতি করেছে তুমি তাদের ছবি দেখাতে পারো নাই।